চলে যাওয়ার জন্য অনেকের মনে কিন্তু ভার হয়ে রয়েছে, কিন্তু একটা খুশির খবর হচ্ছে যে শ্যামা আসছে। মা কালীর যে পুজোটা রয়েছে সেটা কিন্তু খুব ছোট আকারে হয়, দুর্গা পুজোটা যেরকম বিশাল বড় আকারে ধরো এলাকায় একটা, কিন্তু শ্যামা মানে মা কালীর পুজোটা মানে পাড়ার অলিতে গলিতে আমরা দেখতে পাই, তাই আনন্দটাও আমাদের খুব ক্লোজ থেকে আমরা এনজয় করে থাকি। তো আজকে আমি চলে এসেছি কুমোরটুলিতে, দেখব যে এখানে কি কি প্রস্তুতি হলো এখনো পর্যন্ত। জাস্ট লক্ষ্মী পুজো শেষ হয়েছে, এখনো পর্যন্ত সেরকম ভাবে কোনো কাজ হয়তো স্টার্ট হয়নি, শুধু মাটির লেপার কাজ ছাড়া, সেটাই তোমাদেরকে দেখাবো, আমাদেরকে দেখাই, তোমরা দেখতে থাকো ভিডিওটা। দেখো প্রথমে আমি আস্তে আস্তে রাস্তার মধ্যে একটা মূর্তি দেখতে পেয়ে যাচ্ছি, মোটামুটি শুধু মাটি লেপার কাজটাই হয়েছে খড়ের উপরে। এটা এই মোটামুটি হাইটটা 8 থেকে 10 ফুটের মতো হবে, এখনো কিন্তু মাথার কাজটা হয়নি, শুধু বডিতে এই যে মাটি লেপার কাজটাই কিন্তু হয়েছে। তাও দেখো মাটিটা কিন্তু ফেটে ফেটে যাচ্ছে, এবং ভেতরে তোমাদেরকে একটু ক্লোজ করে দেখাই, এখানেও কিন্তু ঠাকুর রয়েছে, অনেক ছোট ছোট ঠাকুরের স্ট্রাকচার কিন্তু এই জায়গাটাতে রয়েছে, ওগুলো কিন্তু বানানো হবে। দেখো এই যে একদম কুমোরটুল থেকে সোজা ঢুকে এসেই মোড়, একদম যে মোড়টা পড়বে সেইখানেই এই এই যে শিল্পীর স্টুডিওটা রয়েছে, এখানে কিন্তু বেশ বড় বড় আর অনেক ঠাকুর রয়েছে, তোমাদেরকে একদম দেখাই, মানে অনেকগুলো পর পর এইরকম ঠাকুর রয়েছে, সব কিন্তু মাটি লাপার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবং মুখমণ্ডল গুলো সব রেডি। ট্র্যাডিশনাল কালী ঠাকুরের মধ্যে তো খুব একটা থিম ব্যাপারটা আসে না, তাই ট্র্যাডিশনাল যে ঠাকুরগুলো থাকে সেটাই কিন্তু এখানে রয়েছে, একদম পুরো মাটির কাজ পুরোপুরি কমপ্লিট। এবার শুধু এর উপরে যেমন পেন্ট হয় সেরকম পেন্ট হবে, চক্ষুদান বাকি রয়েছে, সবে মাত্র এখন লক্ষ্মী পুজোটা যা শেষ হয়েছে, আর এখন মোটামুটি হাতে বেশ অনেকটা সময় রয়েছে, আর তাছাড়াও কিন্তু রোদ ঝলমলে দিন, তাই শুকনো হওয়ার একেবারেই কোনো প্রবলেম নেই, যেটা দুর্গাপূজার সময় যে প্রবলেমটা হয়েছিল যে শুকনো হচ্ছিল। দেখো এখানে কিন্তু এই যে হাত তৈরির কাজটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এই যে ঠাকুরগুলো তোমাকে দেখাই, দেখো এখানে যে শিবের মূর্তিটা রয়েছে এখানে কিন্তু গলায় যে মালাটা রয়েছে সেটাও কিন্তু পুরোপুরি মাটিরই করা রয়েছে, এর উপর শুধু পেইন্ট হবে, এখন সেরকম ভাবে কিছু প্রস্তুতি নেই, তবে এখানে অনেকগুলো ঠাকুর রয়েছে আর প্রত্যেকটা ঠাকুরই মোটামুটি 8 থেকে 10 ফুট হাইট হবে, এর উপরে মুকুট লাগবে, তার উপরে চুলটা থাকলে এটা কিন্তু বেশ বড় দেখাবে। এটা রয়েছে রাখাল পালের স্টুডিও, দেখো এখানে ঠাকুরটা কিন্তু বেশ বড় রয়েছে, এখনো কিন্তু মুখমণ্ডলের কাজটা হয়নি, আর মায়েরও মুখের কাজটা কিন্তু এখনো বাকি রয়েছে, শুধু বডি স্ট্রাকচারটা কমপ্লিট হয়েছে, মানে খড় আর মাটি দিয়ে লেপার যে কাজটা রয়েছে, দেখো খড়গুলো কিন্তু বোঝা যাচ্ছে, দেখো আমি পায়ের কাজটা দেখাচ্ছি, আর এটা কিন্তু এই দেখো এই যে শিবের বস্ত্রটা, এটাও এই জায়গাটা দেখো সেটা কিন্তু মাটি দিয়েই করা হয়েছে, একটা স্ট্রাকচার স্ট্রাকচার মতো করা হয়েছে, এটা বেশ হাইটটা কিন্তু অনেকটা বড়, এটা মনে হচ্ছে 12 থেকে 15 ফুটের মতো হবে। এখন আমি চলে এসেছি কার্তিক চন্দ্রপালের স্টুডিওতে, দেখো এখানে মূর্তিটা কিন্তু অলমোস্ট কমপ্লিটেড, মানে সাপটাও হয়ে গেছে এবং শিবের যে রুদ্রাক্ষের মালাটা ওটাও পুরোপুরি কমপ্লিট হাতে গলায়, এবং এই যে মুখে মানে মুন্ডুর যে মালাটা থাকে মায়ের গলাতে সেটাও কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, শুকনো করতে দিয়েছে এখন দড়ি দিয়ে বাঁধা, এবং এটারও বেশ ভালো হাইট রয়েছে 10 থেকে 12 ফুট মতো, এটা শুধু এখন পেন্টের কাজ বাকি এবং চক্ষুদান হবে, যেহেতু হাতে এখনো অনেকটা সময় বাকি রয়েছে, আর ওয়েদারও মোটামুটি ভালোই রয়েছে, রোদ রয়েছে ঝলমলে, তাই এই কাজটা এখনো কিন্তু করতে বাকি রয়েছে। তোমাদেরকে এই মুন্ডমালাটা দেখাই একদম ক্লোজ থেকে, দেখো এইসব হেয়ারের যে টেক্সচার গুলো রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরি মাটি দিয়েই তৈরি, এবং মুখ পুরো এর উপর শুধু যখন পেন্টের কাজ করে তখন কিন্তু দারুণ দেখতে লাগে, পেন্টের কাজটা কমপ্লিট হলে সেই যে লুকটা আসে সেটা কিন্তু এই মাটির কাজের উপরেই নির্ভর করে যে কতটা পারফেক্ট ভাবে কাজগুলো কমপ্লিট করা হয়েছে। এখন আমি চলে এসেছি ভোলাপালের স্টুডিওতে, দেখো এই ঠাকুরটার মুখটা তোমাদেরকে দেখাই কি মিষ্টি লাগছে, পেন্ট হয়ে যাওয়ার পর কিন্তু এদের পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায়, এগুলো কিন্তু বেশ ছোট ছোট ঠাকুর রয়েছে, আর এই প্রত্যেকটা ঠাকুরের হাতে দেখো একটা করে স্লিপ ঝুলছে, মানে ডেলিভারি ডেটটা, এগুলো সব অর্ডারি ঠাকুর, পুরো কাজ কিন্তু কমপ্লিট,
নিচে দেখো এই যে পদ্মের মতো একটা স্ট্রাকচার হয়েছে, তার উপরে কিন্তু শিব শুয়ে রয়েছেন, এবং সাপ এবং গলায় রুদ্রাক্ষের মালা সব কিন্তু কমপ্লিট। এবং মুন্ডমালাটা তোমাদেরকে একদম ক্লোজলি দেখাই, কত নিখুঁত, কত ছোট ছোট, মানে মাথার যে স্ট্রাকচারটা রয়েছে কত ছোট ছোট বাট একদম প্রমিনেন্ট, মানে আইজ থেকে শুরু করে গোফ সবকিছু কিন্তু একদম খুব সুন্দর ভাবে তৈরি করা হয়েছে। আর এই জায়গাটা হাতগুলো দেখো, এগুলোও কিন্তু পুরোপুরি কমপ্লিট, শুধুমাত্র পেন্টটা বাকি রয়েছে। আর এই দোকানে আরো অনেকগুলো ঠাকুর রয়েছে, এগুলো সবার হাতে কিন্তু স্লিপ ঝুলছে, তার মানে এগুলো প্রি অর্ডার ঠাকুর রয়েছে। যদি কোথাও এমনি ঠাকুর বিক্রি হয় সেই ফোন নাম্বারটাও কিন্তু আমি তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো, যাতে প্রয়োজনে তোমরা কল করে এখান থেকে ঠাকুর কিনে নিয়ে যেতে পারো। দেখো এখানে ঠাকুরগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, সবই কিন্তু মাটির কাজ কমপ্লিট, এর মধ্যে পেন্টের কাজ হবে। আর তোমাদেরকে ওই ক্লোজলি ওদিকে একটু দেখাই, ওটাই কিন্তু পিছনে চালচিত্রের কাজ রয়েছে, যেটা কিন্তু মানে কালী ঠাকুরের মধ্যে একটুখানি ইউনিক ব্যাপার, মানে কালী ঠাকুরের চালচিত্রটা কিন্তু খুব একটা দেখতে পাওয়া যায় না। এখানে দেখো বেশ ছোট ছোট কিন্তু অনেক ঠাকুর রয়েছে, এই ঠাকুরগুলো মোটামুটি 2200 থেকে কিন্তু স্টার্টিং হচ্ছে, প্রি অর্ডারে এখানে ঠাকুর রয়েছে, কিন্তু এমনিও তোমরা এখানে যদি এসে ঠাকুর কিনতে চাও তার জন্য কিন্তু ঠাকুর অ্যাভেলেবেল থাকবে। আমি ডিসক্রিপশনে নাম্বারটা দিয়ে দিলাম, তোমরা চাইলে কথা বলে নিতে পারো। পুরো কুমোরটুলি ঘোরার পর কিন্তু আমি দেখলাম যে পুরো কুমোরটুলিতে কিন্তু শুধু মাটির কাজই কমপ্লিট হয়েছে, শুধুমাত্র ফাটাকৃষ্ট যে ঠাকুরটি রয়েছে সেখানে কিন্তু পেন্টের কাজটা কমপ্লিট হয়েছে। যেহেতু ফাটাকৃষ্ট ঠাকুরটি আগামীকাল এখান থেকে নিয়ে যাওয়া হবে, তো মোটামুটি ওই যে ঠাকুরটি 80% কাজ কিন্তু কমপ্লিট, পেন্ট থেকে শুরু করে চক্ষুদান এবং যা বাকি কাজ থাকে চুল লাগানো বা অলংকারের, এগুলো কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে এসেছে। মোটামুটি যে কাজটা বাকি থাকবে সেটা কিন্তু মণ্ডপে নিয়ে গিয়ে তারপরেই ওখানে করা হবে, এবং আগামীকাল ভোর 4টার সময় কিন্তু এই ফাটাকৃষ্ট ঠাকুরটি এখান থেকে বেরোবে। এবং এই মানে বহু বছরের এই পুজোটি কিন্তু এখান থেকে মানে অনেক বছর ধরে হচ্ছে, এবং এখান থেকে ওটা একটা সুন্দর শোভাযাত্রা করে কিন্তু নিয়ে যাওয়া হয়। তো আগামীকাল ভোরবেলায় এসে আমি তোমাদেরকে ওই শোভাযাত্রাটি অবশ্যই দেখানোর চেষ্টা করব। আর চলো আমরা এখন কিন্তু গিয়ে দেখে নিই যে ফাটাকৃষ্ট ঠাকুরটি কি কতটা কাজে। এখন তোমরা কিন্তু দেখছো সামনে ফাটাকৃষ্টর যে কালী ঠাকুরটি সেটা পুরো পেন্ট কিন্তু কমপ্লিট, এবং দেখো গলাতেও যে অলংকারের কাজগুলো সেগুলোও কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে, এবং চুলটাও কিন্তু হাফ পোর্শন মতো লাগানো হয়ে গেছে। এটা কিন্তু আগামীকাল ভোরবেলা এখান থেকে বেরোবে, সেই জন্য পুরো 80% কাজ কমপ্লিট করে তারপরেই কিন্তু এটা মণ্ডপের উদ্দেশ্যে রওনা দেবে এখান থেকে। এখন তোমরা দেখছো মোহন মাসি রুদ্রপালের স্টুডিওটা, এখানেও দেখো বেশ ঠাকুরগুলো কিন্তু অনেকটাই বড় বড়, 8 থেকে 10 ফুটের ঠাকুরগুলো রয়েছে। আর এখানেও মোটামুটি সবই কাজ কমপ্লিট হয়ে গেছে, মাটির যে কাজগুলো, যেমন যে মুন্ডমালাটা রয়েছে সেটা কমপ্লিট, বাকি শিবের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, খালি চক্ষুদানটা বাকি রয়েছে, এবং পেন্টের কাজগুলো কিন্তু এখন সব জায়গাতেই বাকি রয়েছে। এখন যেহেতু অনেকটাই হাতেটা সময় রয়েছে, সেহেতু কিন্তু কোথাওতেও দেখছি না যে এখনো রঙের কাজ শুরু হয়েছে। এখন দেখো নারায়ণ চন্দ্রপালের স্টুডিওতে রয়েছি, এখানে একটা দুটো ঠাকুর রয়েছে যেখানে রঙের কাজ কিন্তু শুরু হয়েছে। তো আমি এখন একদম কুমোরটুলির যে গলিটা রয়েছে সেটার ভেতর ঢুকে পড়েছি। তো মোটামুটি সব স্টুডিও গুলোতেই যে মায়ের কাজগুলো শুধু মাটি লেপার কাজগুলোই হয়েছে, এখনো মানে পেইন্টের কাজটা স্টার্ট হয়নি, যেহেতু হাতে অনেকগুলো দিন রয়েছে। আর মোটামুটি এখন ওয়েদারও খুব ভালো, যার জন্য খুব একটা তাড়াহুড়োও নেই শুকনোর ব্যাপারটা। তো এখানে সব কাজগুলো তোমাদেরকে আমি দেখালাম মোটামুটি। আর এখানে আর একটা জিনিস রয়েছে যে যে স্টুডিওগুলো থেকে এমনি তোমরা ঠাকুর এখান থেকে প্রি অর্ডার ছাড়াও নিয়ে যেতে পারো, সেইগুলো কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আর এই যে সোদা মাটির গন্ধটা এখানে ঢুকলেই আমি পাই, মানে এটা একটা আলাদা অনুভূতি আমাদের মনের মধ্যে জাগায়। তো তোমাদেরকে দেখাই কয়েকটা ঠাকুর, এগুলোতে এখন সবই খড় দিয়ে বাঁধা হচ্ছে, সেটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। দেখো ভিতরে একটা ঠাকুর এখন সবে খড় বাঁধার কাজটা কমপ্লিটও হয়নি, এখন সব কাজ চলছে, কিন্তু এইসব জায়গাগুলো কিন্তু এখনো পুরোপুরি খোলা খোলা রয়েছে। তো এখন প্রিপারেশন কিন্তু একেবারে পিক মোমেন্টে রয়েছে, আর আর কয়েকদিনের মধ্যে কিন্তু পেন্টের কাজ স্টার্ট হবে, তখন আমি তোমাদেরকে একবার এসে অবশ্যই দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে সমীর পালের স্টুডিও, দেখো এখানেও কিন্তু প্রচুর পরিমাণে ঠাকুর রয়েছে,
এখনো কিন্তু কোনো ঠাকুরেরই রং হয়নি, শুধু মাটির কাজই কমপ্লিট হয়েছে। এবার তোমাদেরকে একটা বড় ঠাকুর দেখাই। দেখো এই ঠাকুরটার হাইট মোটামুটি 15 ফুট মতো ওনারা বলছেন। এটাতেও কিন্তু এখন মাটি লেপার কাজই চলছে, আর বাকি কিন্তু এখনো হাতগুলোও বাকি রয়েছে। এবং নিচে শিবের যে মূর্তিটা রয়েছে সেখানে কিন্তু এখনো মাথাটা তৈরি হয়নি। তখন তো তোমাদেরকে আমি শুধু ঠাকুরগুলো দেখালাম, এবার তোমাদেরকে দেখাই এখানে সাজের কাজ চলছে। দেখো এই যে মুকুট থাকে বা গায়ে যে জিনিসগুলো দেওয়া থাকে এইগুলো কিন্তু এখানে তৈরি হচ্ছে। এগুলো কিন্তু পুরোপুরি হ্যান্ডমেড থাকে, যে পুঁতি বসানো থেকে সব কিছু কিন্তু হ্যান্ডমেড থাকে। এই যে আমি মুকুটটা তোমাদেরকে দেখাই, কি ভীষণ সুন্দর লাগছে দেখতে। এবং এই কাজ কিন্তু কন্টিনিউ চলছে। এইসব জায়গাগুলো দেখো, এগুলোতে কিন্তু কাগজগুলোকে প্রথমে কেটে আঠা লাগানো হয়েছে এবং তার উপরে কিন্তু এগুলো তৈরি হচ্ছে। এবার তোমাদেরকে একটা ঠাকুর দেখাই। দেখো একেবারে অন্যরকম লাগছে কিন্তু এই মা কালীর মূর্তিটা। এটা কিন্তু সম্পূর্ণ চালচিত্র দিয়ে একটা অন্যরকম লুক তৈরি করা হয়েছে। মা কালীর যেরকম ট্র্যাডিশনাল যে লুকটা থাকে সেটা কিন্তু এখানে নেই। এবং পিছনে একদম দেখাই তোমাদেরকে ওই পোর্শনটা যেখানে কিন্তু অনেকগুলো মাথা স্ট্রাকচার করা হয়েছে। দেখো এখানে আর একটা ঠাকুর তোমাদেরকে দেখাই। এই ঠাকুরটা চালচিত্র পিছনে একটা অসুর মতো রয়েছে উপর দিক থেকে, আর পাশে দেখো একটা কোনো অ্যানিমেল রয়েছে। আমি ঠিক বুঝতে পারছি না যে কি রয়েছে, বাট কিছু একটা অ্যানিমেল রয়েছে যেটা কিন্তু চালচিত্রের পিছনে পুরো এরকম ভাবে লাগানো হয়েছে। এটা কিন্তু একদম ইউনিক কনসেপ্ট। এটা কিন্তু একদমই এই পুরো কুমোরটুলির মধ্যে আমি প্রথমবার দেখলাম। আর একদম পুরো যে মায়ের মূর্তিটা রয়েছে সেটা কিন্তু একদম ট্র্যাডিশনাল যে মূর্তিটা হয়ে থাকে সেটা থেকে কিন্তু আলাদা। এই স্টুডিওটিতে কিন্তু প্রত্যেকটা ঠাকুর একদম ইউনিক স্টাইলে বানানো। দেখো এই ঠাকুরটার পিছনে কিন্তু অনেকগুলো হাত দেওয়া রয়েছে, আর মায়ের যে শাড়িটা রয়েছে সেটা এরকম ভাবে শাড়ির থেকে বাইরে বেরিয়ে এসেছে, সেটাও কিন্তু একটু অন্যরকমই ভাবে জিনিসটাকে দেখাচ্ছে। একদম বাইরের রাস্তাটায় আমি চলে এসেছি। দেখো এখানে কত এখানে কাজ চলছে, জাস্ট সব কিন্তু খড় বাঁধার কাজই চলছে এখনো পর্যন্ত। যেহেতু এইসব জায়গাগুলো দেখাই, দেখো এগুলো কতটা বড় বড়, এইগুলোকে কিন্তু রাস্তার মধ্যে রেখেই কাজগুলো করা হচ্ছে। এসো হে পরম তরু সুন্দর, এসো হে ঝনক ঝঙ্কারে উড়ায় শঙ্কর। এবং পেন্ট হয়ে যাওয়ার পর কুমোরটুলিতে আমি অবশ্যই একবার আসব তোমাদেরকে দেখানোর জন্য যে কীরকম কী সব কাজ কমপ্লিট হলো। এবং আগামীকাল ফাটালিষ্ট যে ঠাকুরটি সেটা কিন্তু সকালবেলায় 4টার সময় বেরোবে, সেই শোভাযাত্রাটাও কিন্তু আমি তুলতে আসবো। তো আমার চ্যানেলে একদম নজর রাখো, আর যারা নতুন এই চ্যানেলে তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, টাটা।